এবার সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে পবিত্র খতমে বুখারি শরীফের ফজাইল এবং সহিহ বুখারি শরীফের ফজিলতের উপর অত্যন্ত মুখতসর সময়ের মধ্যে আমি তাকরির করার জন্য আহ্বান জানাচ্ছি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত আরবি প্রভাষক জোর ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শের বাংলাল কাদির রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুস রিজভী আল কাদেরী মুদাজিলুল আলিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিফাদলে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদা শাকিরিন والصلاه والسلام على من كان نبيا وادم بين الماء والتين خاتم النبيين قائد الغر المهجلين وسيلتنا في الدارين الى الله رب العالمين سيدنا وسندنا ونبينا وحبيبنا ورؤوفنا ومولانا محمد وآله الطيبين وأصحابه الطاهرين أما بعد وقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه صلى الله تعالى عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بابے داری بچشمے سر بدیدا با میرا جس خدا را خوب دیدا صلاۃ یا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم زخا کے کفش او عرش اعلی مشرف چون شدا عزش دو بالا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم سلام شیر بنگلہ در جناباش رسد ہر دم ہزار ازا غلام شو صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم উপস্থিত আজকের পবিত্র খতমে বুখারী শরীফ ইসলামী সুন্নি সমাজ কল্যাণ পরিষদ রিজাববাজারের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষত আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত যিনি বুখারী শরীফের দোয়া পরিচালনা করবেন আমাদের আঞ্জুমান রিসার্চ সেন্টারের সুযোগ্য চেয়ারম্যান প্রখ্যাত আলেমে দ্বীন সুন্নি জানাতার গৌরব বিশ্ববরেণ্য আলেম অনেক কিতাবের অনুবাদক হযরতুল হাজ আল্লামা আব্দুল মান্নান সাহেব কবলা দামাত ফয়ুজুহুল জারিয়া এখানে উপস্থিত আছেন হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মোজাম্মেল সাহেব কবলা দাম একবালহু সাবেক অধ্যক্ষ ওদুদিয়া আজিদিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসা উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত বিরাদরানে মিল্লাত রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলের নাম আমি জানিও না আর সময় নষ্ট হবে বিশেষ করে আমাদের যিনি আজকের এই মাহফিলের যিনি যার আহ্বানে আমরা এখানে এসেছি অনালবর্ষী বক্তা বাতিলের আতঙ্ক ফসিহুল হাসান বলিগুল বয়ান হযরত আল্লাম শাহ সুফি
সৈয়দ আবু নওশাদ নাইমি মাদ্দাজিলহুল আলীর আহ্বানে আমরা এখানে এসেছি। তিনি এই মসজিদের খতিব, তো উনি পরিচয় দিয়েছেন সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে সমস্ত ওলামায়ে কেরামের। আমি পাঁচ সাত মিনিট কথা বলবো, এটা আদবের খেলাফ হচ্ছে এখানে যারা ওলামায়ে কেরাম বসে আছেন, এলমে আমলে দক্ষতা যোগ্যতা ফোস্ট সব কিছু আল্লাহ ওনাদেরকে বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমার খেতাব, আমার মুখাতব, আমার আলোচনা যা আমি পাঁচ সাত মিনিট করব, ওনারা এগুলো খুব ভালো জানেন, ওনাদের উনি ওনারা আমার মুখাতব বা শ্রোতা নয়, এমনি বরকতান ওরা থাকবেন, কারণ আমার চেয়ে বেশি জানে এখানে সবাই আছে। তো আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো এই বুখারী শরীফের ফজিলত। এই যে হাদিস শরীফ আমরা পড়লাম, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাআলা আসাহিহুল বুখারী, হাদিসের অনেক কিতাব আছে, হাদিসের জগতের মধ্যে সবচাইতে বিশুদ্ধ নিখুঁত নির্ভেজাল সহিহ সনাত এবং মথন বুখারী শরীফ, সুবহানাল্লাহ। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই উনি ষোলো বছরে এই বুখারী শরীফ লিখেছেন, ষোলো বছর সময় লেগেছে, আরব দেশের বিভিন্ন দেশে সমরকান্দ, বুখারা, মাওয়ারা উন্নহর, নেশাপুর, বাগদাদ, ইরান বহু জায়গায় গিয়ে গিয়ে আল্লাহর হাবিবের এই হাদিস তিনি জমা করেছেন। এখানে আলা হজরত ইমাম আলে সুন্নাত আলাই রহমা ওয়া রিদওয়ান ফতোয়াই রাজবিয়া শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, চার হাজার চেয়ে কিছু কম বেলা তকরার, বেলা তকরার মানে আপনাদের জন্য বলতেছি এক হাদিস দুইবার তিনবার বর্ণনা হয় নাই, আর এমনি তকরার সহ প্রায় সাত হাজারের ঊর্ধ্বে, সাত হাজার দুইশো চুয়াত্তর, এভাবে নয় হাজার কথাগুলো আছে। তো এই বুখারী শরীফের উসিলে দোয়া কবুল হয়, কারণ হাদিসের মৌজু হলো, হাদিসের মৌজু মকসদ উদ্দেশ্য হুজুর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতে পাক। বুখারী শরীফ আপনারা নামাজ আদায় করতেছেন, মাগরিব, ফজর, জোহর, আসর, আল্লাহ পাক এরশাদ করেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত দাও। তো আমরা হুজুর ফজরের নামাজ কেমনে পড়ব, কয় রাকাত পড়ব, কোন রাকাতে কি পড়ব, তারপর রুকুর সিস্টেম কীরকম হবে, সিজদার সিস্টেম কীরকম হবে, বসার সিস্টেম কীরকম হবে, জোহরের নামাজ কয় রাকাত পড়ব, কীভাবে পড়ব, কখন পড়ব, কোন সময়ে পড়ব, আসর কীভাবে পড়ব, এই সব বর্ণনা হাদিসে পাকের মধ্যে আছে, সুবহানাল্লাহ। বুখারী শরীফ মানে কোরআনে পাকের তফসির ব্যাখ্যা সাবস্টেন্স। এভাবে যাকাত কোন সম্পদের কী যাকাত কীভাবে দিতে হয় ওইগুলো ব্যাখ্যা হাদিসে আছে, যাক আমি ওদিকে যাচ্ছি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উনি আমার প্যারানবীর হাদিসগুলো ষোলো বছরে তিনি লিপিবদ্ধ করে প্যারানবীর রওজায়ে পাকের সামনে রিয়াদুল জান্নাহ যেটা আছে, মা বাইনা বাইতি ওয়ামিন বাড়ি রিয়াদু রওজাত রিয়াদুল জান্নাহ, রসুল পাকের নুরানি কদম শরীফের স্পর্শ হওয়ার কারণে ওই জমিন মদিনা পাকের ওই জমিন জান্নাতের টুকরা হয়েছে, সুবহানাল্লাহ। অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র সরকার দলের মিম্বর শরীফ আর হুজরা মুবারক পাঁচ ওয়াক্ত নামাজে যে আসা যাওয়া করলেন, এই আসা যাওয়ার মধ্যে রসুল পাকের কদমের ধুলায় আল্লাহ পাক বলেন, ইয়া রসুল আল্লাহ, আপনার কদমে পাকের যেখানে ধুলা পড়েছে ওটা রিয়াদুল জান্নাহ, বেহস্তের টুকরা, এখানে নামাজ পড়লে ইমানদার তার জন্য নসিব হবে কোনো সন্দেহ, এই জন্য মানুষ পাগল হয়ে যায় রিয়াদুল জান্নাহ নামাজ পড়ার জন্য রাতকে রাত অপেক্ষা করে। যদি রসুল পাকের কদম শরীফের ধুলায় যদি ওটা রিয়াদুল জান্নাহ হয়ে থাকে, আর যেখানে প্যারা নবী আরাম ফার্মা আছেন, ওই জমিনের দাম হানে কাবা নয় আর সহিমের থেকে উত্তম, সুবহানাল্লাহ। আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমতুল্লাহ আলাই এটা লিখেছেন। তো প্যারা নবী আমরা তো জন্নতের জন্য পাগল, জন্নত 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 কি চাই, ব্যস্ত চাই, কি চাই, আরে ব্যস্ত চাওয়ার আগে ব্যস্তের মালিককে রাজি করতে হবে, কি বলেন, ব্যস্তের মালিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যস্তর খালেক আল্লাহ, ব্যস্তের স্রষ্টাকে আলা হযরত ইমাম আহলে সুন্নাত বয়ান ফরমান, হাম রসুল্লাহকে জান্নাত রসুল্লাহ কি, আপনি রসুলের গোলাম হয়ে যান, রসুলের আশেক হয়ে যান, রসুল পাকের প্রেম আপনার অন্তরে জায়গা দেন, সবচাইতে শ্রেষ্ঠ দৌলত সম্পদ হলো রসুল পাকের প্রেম, ওই প্রেম যার কলবে আছে জন্নত তাকে তালাশ করবে, জন্নত তাকে তাকে জন্নত তালাশ করতে হবে না, সুবহানাল্লাহ। তা ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই মদিনা ওইখানে বসে সহি হাদিস কীরকম সহি, একটা হাদিস লেখার আগে ওযু করতেন, গোসল করতেন, দুই রাকাত নফল নামাজ পড়তেন, তারপরে রসুল পাকের দরবারে, ইয়া রসুলাল্লাহ, আমি আপনার একটা বাণী পেয়েছি, হাদিস পেয়েছি, এটা আমি আমার এখানে নোট করতেছি, এটা সহি শুদ্ধ কিনা আমি কি লিখতে পারি,
পেয়ারা নবী রওজায়ে পাক থেকে উনাকে বলতেন যেটা এই আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বুখারী এটা আমার হাদিস আমার বাণী তুমি লেখো এটা আমার কিতাব সুবহানাল্লাহ আর অনেক কিতাব আছে কোরআনে পাক আল্লাহর কিতাব আল্লাহর কালাম ঠিক কি না রাসূল পাকে বলেন আমার একটা কিতাব আছে আমার কিতাব কি বুখারী শরীফ আমার কিতাব কি বুখারী শরীফ বলেন এটা আমার কিতাব মিশরের মধ্যে 8 জন ইরশাদুস সারির মধ্যে আছে এমন কি ওয়াহাবীদের মধ্যে যারা বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি ফয়জুল বারীর মুকদ্দমা এই কথা লিখেছেন যে আনোয়ার শাহ এই কাশ্মীরি এর কথার মধ্যে কথা আসছে উনি বলেছেন আম্বিয়া কেরাম জীবিত সশরীরে জীবিত এই কথা কেন বললেন দেওবন্দ মাদ্রাসার ওয়াহাবীরা ঘোষণা করে আমরা তো বলেছি রাসূল মরে মাটি হয়ে গেছে তুমি কেন জীবিত বললা ইত্তাফাকাল উলামাউ আলা হায়াতিল আম্বিয়া উনি আবারটা নকল করেন সমস্ত উলামায়ে কেরাম একমত আম্বিয়া কেরাম আপন আপন মাজারে বাগে জীবিত সুবহানাল্লাহ ফা নবিয়ুল্লাহ হাইয়ুন ইউরজাক তা উনি জীবিত এই কথা বলার কারণে তাসাকলি চলে গেছে নবীকে জিন্দা নবী বলার কারণে নাউজুবিল্লাহ বলেন এইগুনে রহম ইল্লা এত বদনসিব এগুন জিন্দেগা হইয়া আল্লাহর সরি এই দেখা সত্য কথা হই দে ওই আনোয়ার শাহ কাশ্মীরে লিখতেছে মিশরের মধ্যে 8 জন মানুষ ছাত্র একটা ঘরে ক্লাস করতেছে একজন এসে তাদের হুজুর তাদেরকে পড়ায় পড়ানোর সময় একদিন ওস্তাদ আসে নাই অপেক্ষা করতে ছাত্ররা একজন হাড়ি ছিল সেখানে আব্দুল হাফ শাহ রানী মিজানুল কুবরার মধ্যে এটা বানান দিয়েছেন যে অপেক্ষা করতেছে কিছুক্ষণ পর দেখা গেল ওই খামরাই সরওয়ারে আলম নূরে মুজাসসম আকা মাওলা হুজুর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরীফ আনলেন কখন পেয়ারা নবী 1400 বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন এটা 500 বছর আগের ঘটনা তাহলে 700 বছর পরে রাসূল পাক দা হায়াত নবী জিন্দা নবী পেয়ারা নবী এসে বলতেছেন আজকে আমার কিতাব আমার হাদিস আমি তোমাদেরকে পড়াবো আজকে তোমাদের উস্তাদ আসবে না তার সমস্যা আছে আমি আজকে পড়াবো সুবহানাল্লাহ তো পেয়ারা নবী যদি 700 বছর পরে ছাত্রকে পড়াইতে পারে হায়াত নবী কিনা জিন্দা নবী কিনা ওই যে সমস্ত এগুলো ওয়াবি দেওবন্দি এদের এদের আকীদা হলো রাসূল মারা মরে গিয়ে মাটি হয়ে গেছে নাউজুবিল্লাহ যাক আমি কথা শেষ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন এন্তেকাল করলেন এটা সমস্ত শারহীন লিখেছে কথা ওনার এন্তেকালের পরে কবর শরীফের আকার পর ওনার কবরের মাটি মেশকম্বর চেয়ে বেশি খুশবু ছিল এবং ওনার কবরের মাটি আমি এখানে যুগশ্রেষ্ঠ আলেম ওলামা বসে আছেন আমি দায়িত্ব নিয়ে ওনাদের সামনে বলতেছি ওনারা জানে যারা বিরোধিতা করে ওরাও এটা জানে যে রাসূল এই ইমামে বুখারী এন্তেকাল করার পর ওনার কবর শরীফের মাটি মেশকম্বরের মতো খুশবু মানুষ ওনার কবরের মাটি নিতে 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 বারবার নিয়ে যায় বারবার লাশ দেখা যায় আর ওই মাটি দিয়ে দোয়া করত মানুষে আল্লাহ ইমাম বুখারীর মাজারে পাকের মাটি রুসিলে আমাদের দোয়া কবুল করুন এখানে তো শিরিক আর বেদাত বলবে শিরিক শিরিক আরে শিরিক কেন বলো জানেন যদি তারা এই কথা জানতো মানজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা মানজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু আল্লাহর কাছে গিয়ে কে সুপারিশ করতে পারে ফারে ইল্লা বেইজনিহি ইল্লা বেইজনিহি যখন বলছে শিরিক শেষ আর শিরিক নাই শিরিক আর ইল্লা বেইজনিহি না বুঝলে সমস্যা কি দেয় আল্লাহ হতে লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ উগ্র আছে উগ্র তোই তো ইয় ইল্লা বেইজনিহি মানে আজ যাকে আমি যাকে নির্দেশ দেব যাকে ক্ষমতা দেব এটা আতাই সে পারবে সে ইন্দা শিরিক নাই ফালা ইউযহিরু আলা গায়বিহি আমি কাউকে আহাদান আমি কাউকে গায়েব দি নাই ইল্লা মাদির তাদা মিন রুসুলিন কিন্তু যারা আমার প্যারা রসুল আমি তারকে গায়েব দিয়েছি সুবহানাল্লাহ তো ইল্লা মাদির তাদা বললে আর সমস্যা নাই আর শিরিক নাই আর কোনো শিরিক এই এগুলো এই এখানে বুঝে না নমান নবজ্জু নমান নবজ্জু নমান নবজ্জু হাসান হদয়ু হাসান হদয়ু হতান হদয়ু নমাজের হতে হাসান হদয়ু ওয়ান্তম সোকারা যখন তুমি মদ্যপায়ী হও মদ পান করো তখন নবী নামাজের কাছে যেও না তার অর্থ মানে নামাজ পড়বে না এটা নয় ওই অবস্থায় নামাজ পড়লে রুকু সিজদা ঠিক থাকবে না হোস্ট ঠিক নাই তো ইয়ান ওয়ান তুম সুগারা এটা বলতে হবে না এই ইয়ান হইতো না আচ্ছা ইমাম বুখারী দোয়া করতেন ওনার মাজারে মেটি নিয়ে উনি এন্তেকালের পরে 200 বছর পর হঠাৎ এন্তেকালের 200 বছর পর হযরতে আল্লামা আবুল ফাতাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাই লিখতেছেন এই কথা আমার শেষ কথা এটা এগুলো আমাদের জন্য না এখানে দরকার আছে এখানে অনেক বাতিল থাকতে পারে সবসময় বাতিল তারা বিভিন্ন মসজিদ টসজিদ দখলের বসে থাকতে পারে ইমাম বুখারীর এন্তেকালের 200 বছর পর হঠাৎ বৃষ্টি বন্ধ
বৃষ্টি নাই, বৃষ্টি যখন বন্ধ তখন সমরকন্দের কিছু মানুষ, ওনার মাদার হলো সমরকন্দ, বুহারার মাঝখানে খরতং, খরতং নামক জায়গায় রাশিয়া, ওইখানে ওনার মাদারে ফাঁক ইমাম বুহারির। তো ওই সমরকন্দের যিনি গভর্নর তাকে এলাকার মানুষ বলতেছে এবং একজন বুজুর্গ বলতেছে আপনারা একটি কাজ করেন, আপনারা আজকে অনেক দিন 200 বছর, আজ হঠাৎ ইমাম বুহারি অন্তকাল করছেন 200 বছর, অনেক দিন বৃষ্টি হয়েছে কিন্তু হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তো কোথায় চলেন আমরা সবাই ইমাম বুহারির মাজারে পাগে যাব, ওনার মাজারে পাগের ওসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করবো। সুবহানাল্লাহ বলেন না, এখন আমাদের দেশে যেগুলো বাতিল আছে তারা শিরিক বলবে না, শিরিক বলবে না, মাজারে কি কবর পূজা, উনি তো মাটি হয়ে গেছে, ওনার কাছে কোনো ক্ষমতা নেই, নাউজুবিল্লাহ। আর ইমাম বুখারী আজকে 1200 বছর আগে 196 ওনার জন্ম, 256 এন্তেকাল, ওই যুগের হাদিসের ইমাম, ফেকার ইমাম, বড় বড় ওলামায়ে কেরাম ওনারা সবাই একত্রিত হয়ে যে আমরা ইমাম বুখারীর মাজারে যাব। ইমামে বুখারীর মাজারে আসার সময় পায়ের মধ্যে ফোসকা, এত গরম ছিল মাটি, কিন্তু ওইখানে এসে ইমাম বুখারীর উসিলায় দোয়া করলেন আর এমনভাবে বৃষ্টি হলো, ইমাম বুখারীর মাজারে পাগের ওসিলায় এমন বৃষ্টি হয়েছে, আসার সময় ওনারা বলতে এমন বন্যা হল, এক সপ্তাহ অনবরত বৃষ্টি হয়েছে যখন আমরা ইমাম বুখারীর মাজারে পাগে এসে দোয়া করলাম। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমার মাহবুব বান্দা যারা যেখানে শুয়ে আছে সেটা রহমতের স্টেশন, আমার রহমত পাওয়ার স্টেশন, দোয়া কবুল হওয়ার জন্য ওইটাই যথেষ্ট, এটা শায়রুল্লাহ, যেখানে আল্লাহর ওলিরা যেখানে শুয়ে থাকেন ওই জমিন এত দামি এবং সেখানে ও দোয়া কবুল হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। তো ওলে ইকরামের জন্য আমরা সুন্নিরা কোনো সময় সে মুশকিলা হলে বিপদ হলে ওলে ইকরামের মাজারে যাই এবং ওনাদের উসিলায় দোয়া করি, দোয়া কবুল করে আল্লাহ ওই ওনাদের উসিলায়, যখন তুমি আমার মাহবুব বান্দার কাছে এসেছো যাও আমি ওনার উসিলায় তোমার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ, এটাই কথা, কেন শিরিক বেদাত কিচ্ছু নেই, সেরেক মেরেক কিচ্ছু নেই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والأرض لا تأتي إلا بغتة يسألونك كأنك حكي معنا قل إنما علم عند الله ولكن الناس لا يعلمون إلا أن يذل في ظهورنا من نفعه ولا ظلنا ما شاء الله ولا كنت أعلم فلا استكثرت من وقيل ما وصلنا يستوه إن أن إلا نذير في نقيل محمد هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكنوا إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكون شاكرين لما آتاهما صالحا جعلنا زوجا فيما آتاهما وجعلنا عما يشكرون عيش دون ما لا يخلق شيء يخلق ولا يستعمل لهم نفسهم ولا انفسهم يسكنون وما ينتبهون من دون يسمع الكرام من يوم لا يتبعون من الصواب ونعرف ما دعاهم سموه من الصواب من الذين يتبعون من يعطون من بابنا من ذلك المتعود من الصيب لكن يصوت من ذلك الحج ألهم أرجل يمشون بها أم لهم أيدي زادون يسمعون بها قل ارجعوا شركاءكم ثم كيدون فلا تنظرون إن ولي الله الذي أخرج بركه ولو قال أي والذين تبعوا لنا يدور من أيسكرون من الأعظم يأخذون من الأعظم يأخذون من الأعظم يأخذون من الأعظم يأخذون من الأعظم من الشيطان تلقوا فإذا هم مغسرون من إخوان مغسرون من الحيث من يعودهم إذا لم تأتيهم بآية مقال نورت بإذا هم مسبعهم عن يوحيهم رفيه هذا بصائر من ربكم هدى ورحمة لقوم يؤمنون فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون جهر من قول من غد كل عسال ولا إذا ذكر الله وجلت قلوبهم فإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة مما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك بالحق بعد ما تبين كأنما يساقون ينظرون وإذ يعدكم